এখন থেকে বিকাশ অ্যাপসের মাধ্যমে যে কোনো ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ড থেকে অ্যাড মানি করা অত্যন্ত সহজ। অনেক সময় ক্রিটিক্যাল সিচুয়েশনে রিমোট এরিয়াতে বিশেষ করে ট্রাভেল করতে গেলে কিন্তু ব্যাংক বা ব্যাংকের বুথ না থাকার কারণে নগদ টাকা উত্তোলন করার সুযোগ থাকে না। তখন কিন্তু আমরা বিকাশ অ্যাপসের মাধ্যমে অ্যাড মানি করে নগদ টাকা উত্তোলন করতে পারি। এছাড়াও অ্যাড মানি করলে ব্যাংক কিন্তু বিভিন্ন সময়ে বোনাস অফার করে থাকে। এই বোনাস অফার লুভে নেওয়ার জন্য আমরা কিন্তু বিকাশ অ্যাপসের মাধ্যমে অ্যাড মানি করে নিতে পারি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বিকাশ অ্যাপসের মাধ্যমে ভিসা বা মাস্টার কার্ড থেকে কিভাবে অ্যাড মানি করা যায়। তো চলুন সম্পূর্ণ প্রসেসটি দেখে নেই। ভিডিও শুরুতেই ছোট্ট একটি অনুরোধ রইল, আপনি এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন। বিকাশ অ্যাপসের মাধ্যমে আপনি অ্যাড মানি করতে চাইলে প্রথমেই আপনার হাতে থাকা স্মার্টফোনের বিকাশ অ্যাপসে চলে যাবেন। আমি বিকাশ অ্যাপসে ট্যাপ করলাম। প্রথমেই আমি আমার অ্যাপসের যে ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সটা আগে চেক করে নিচ্ছি। আমার অ্যাপসে এখন আপাতত 87.71 টাকা ব্যালেন্স রয়েছে। এখান থেকে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, মেক পেমেন্ট, অ্যাড মানি, পে বিল, সেভিংস, লোন, এই অপশনগুলো থেকে আমরা অ্যাড মানি যে অপশনটা রয়েছে সেই অপশনে ট্যাপ করব। এই অপশনে ট্যাপ করলেই আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাংক টু বিকাশ, কার্ড টু বিকাশ। এখান থেকে আপনি যদি ব্যাংক টু বিকাশে অ্যাড করতে চান তাহলে এই অপশনটিতে ট্যাপ করবেন, আর আপনি যদি কার্ড টু বিকাশ অর্থাৎ কার্ড থেকে বিকাশে অ্যাড মানি করতে চান তাহলে এই কার্ড টু বিকাশ এই অপশনে ট্যাপ করবেন। আমি এই অপশনে ট্যাপ করছি। এরপর আমি দেখতে পাচ্ছি এখানে দুটি অপশন, মাস্টার কার্ড অ্যান্ড ভিসা কার্ড। আপনার কার্ডটা যদি মাস্টার কার্ড হয় তাহলে মাস্টার কার্ড অপশনে আপনি ট্যাপ করবেন, আর আপনার কার্ডটা যদি ভিসা কার্ড হয় তাহলে আপনি ভিসা কার্ডে ট্যাপ করবেন। আমি মাস্টার কার্ড দিয়ে অ্যাড মানি করব তাই আমি মাস্টার কার্ডে ট্যাপ করছি। কার্ডে ট্যাপ করার পর আমি এখানে দুটি অপশন দেখতে পাচ্ছি, মাই অ্যাকাউন্ট অ্যান্ড আদার অ্যাকাউন্ট। মাই অ্যাকাউন্ট অর্থাৎ আপনি যদি আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে অ্যাড মানি করতে চান তাহলে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে টাইপ করে দিবেন। আর দ্বিতীয় অপশনটি হচ্ছে আদার অ্যাকাউন্ট অর্থাৎ আপনি যদি কোনো এজেন্টের মাধ্যমে টাকা নিতে চান তাহলে এজেন্টের যে নাম্বারটা রয়েছে রিসিপিয়েন্ট বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনি সেই নাম্বারটি টাইপ করে দিবেন। আমি আমার নিজের নাম্বারে অ্যাড মানি করব তাই আমি মাই অ্যাকাউন্ট লিখে এখানে ট্যাপ করে গেলাম। এখান থেকে আপনি ইন্টার অ্যামাউন্ট অর্থাৎ আপনি যে পরিমাণ অ্যামাউন্ট উইথড্র করতে চাচ্ছেন সে পরিমাণ অ্যামাউন্ট এখান থেকে টাইপ করে দিবেন। আমি 5000 টাকা উইথড্র করব তাই এখান থেকে আমি 5000 টাইপ করে দিলাম। দেন আমাদেরকে যা করতে হবে এই কন্টিনিউ এই বাটনে ট্যাপ করতে হবে। কন্টিনিউ বাটনে টাইপ করলেই আমরা এমন একটি ফর্ম দেখতে পাবো যেখানে প্রথমেই আমাদেরকে মাস্টার কার্ড বা ভিসা কার্ড যেটাই হোক না কেন সেই কার্ড নাম্বারটা টাইপ করে দিতে হবে। আমার কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই সম্পূর্ণ নাম্বারটাই এখান থেকে আমাকে টাইপ করে দিতে হবে। আমি আমার কার্ডের যে নাম্বারটা রয়েছে সেটা টাইপ করে দিচ্ছি, আপনি আপনার কার্ড নাম্বারটা এখানে টাইপ করে দিবেন। দেন পরবর্তী অপশনে আমরা দেখতে পাচ্ছি কার্ড হোল্ডার্স নেম। আপনার ব্যাংকে যেই অ্যাকাউন্ট নেমটা রয়েছে সেই নেমটা এখান থেকে টাইপ করে দিবেন। আমি আমার নেমটা টাইপ করে দিচ্ছি। নামটা টাইপ করা হয়ে গেলে আপনি এখান থেকে এক্সপায়ার ডেট অর্থাৎ আপনার কার্ডের যে এক্সপায়ার ডেটটা রয়েছে ভ্যালিড থ্রু এই যে অপশনটা রয়েছে সেখান থেকে আপনি এখানে এক্সপায়ার ডেটটা টাইপ করে দিবেন। দেন সিভিভি, সিভিভি হচ্ছে গিয়ে আপনার মাস্টার বা ভিসা কার্ডের অপোজিট অর্থাৎ বিপরীত পাশে যেই সংখ্যাটা রয়েছে আপনি দেখবেন উপরে লেখা রয়েছে অথোরাইজড সিগনেচার। এই অথোরাইজড সিগনেচারের নিচে আপনার কার্ডের যেই তিনটা বা চারটা সংখ্যা থাকে, স্পেশালি আমি এখানে দেখতে পাচ্ছি আমার কার্ডে তিনটা সংখ্যা রয়েছে, সেই তিনটা বা চারটা সংখ্যা আপনি এখানে টাইপ করে দিবেন। আমি আমার কার্ডের সিভিভি নাম্বারটা টাইপ করে দিচ্ছি। দেন এরপর আমাকে যা করতে হবে এই কন্টিনিউ বাটনে ট্যাপ করতে হবে। আমি কন্টিনিউ বাটনে ট্যাপ করে যাচ্ছি। কন্টিনিউ বাটনে ট্যাপ করার পর আমি এখানে দুটি অপশন দেখতে পাচ্ছি, বিএএল ডাইনামিক পাসওয়ার্ড, ওটিপি সেন্ড ভিয়া এসএমএস অর্থাৎ আপনার মোবাইল নাম্বারে এসএমএসের মাধ্যমে আপনাকে একটা ওটিপি পাঠানো হবে অথবা আপনার ইমেল অ্যাড্রেসে একটা ওটিপি পাঠানো হবে। আপনি যে অপশনটা সিলেক্ট করবেন সেই অপশনে ওটিপিটা চলে যাবে। আমি মোবাইল অপশনের মাধ্যমে ওটিপিটা গ্রহণ করব তাই এই অপশনটায় এখান থেকে এই চেকার বক্সটিতে জিরো যে চেকার বক্সটা রয়েছে সেই চেকার বক্সটিতে ট্যাপ করব। ট্যাপ করার পর আমি সাবমিট অপশনে ট্যাপ করব। সাবমিট
সাবমিট অপশনে ট্যাপ করার পর আমি এখানে দেখতে পাচ্ছি ডাইনামিক পাসওয়ার্ড, অর্থাৎ আমার মোবাইলে কিন্তু একটা ডাইনামিক পাসওয়ার্ড কোড বা ওটিপি চলে আসবে। আমি ওটিপিটা কিন্তু আমাকে এখানে মোট 3 মিনিটের মধ্যে টাইপ করে দিতে হবে। আমি আমার ওটিপিটা দেখছি, ওটিপিটা টাইপ করে দেওয়ার পর আমি নেক্সট অপশনে ট্যাপ করব। নেক্সট, অ্যাড মানি সাকসেস হয়ে গেলে আমাকে এমন একটি টেক্সট দেবে, ইওর অ্যাড মানি ইজ সাকসেসফুল। রিসিপেন্ট আমার রিসিপেন্ট নাম্বারটা দেখাচ্ছে এবং অ্যামাউন্টও দেখাচ্ছে। তো এখান থেকে আমরা যা করব, ব্যাক টু হোম, ব্যাক টু হোমে চলে যাব। ব্যাক টু হোমে গিয়ে আমি আমার ব্যালেন্স চেক করে দেখতে পারি। আমার ব্যালেন্সে 4,587 টাকা, অর্থাৎ আগে 87 টাকা 71 পয়সা ছিল, এখন 4,587 টাকা চলে আসছে। এছাড়াও আমরা কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্টের মাধ্যমে, এছাড়াও আমরা কিন্তু স্টেটমেন্ট চেক করার মাধ্যমে এই ব্যালেন্সটা চেক করে দেখতে পারি। আমি স্টেটমেন্টে ট্যাপ করলাম, এখান থেকে স্টেটমেন্টে কার্ড টু বিকাশ, আমি মাস্টার কার্ডের মাধ্যমে 4,500 টাকা অ্যাড মানি করেছি, সেটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তো দর্শক, এই পর্যন্ত দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কীভাবে বিকাশ অ্যাপসের মাধ্যমে আপনার ভিসা বা মাস্টার কার্ড থেকে অ্যাড মানি করবেন। এরপরও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন, আমি যথাযথ আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্ত রাখছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।